এই লাইভ বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যে আমি যে আজকে যে আপনাদের সামনে যে মেশিনটি আমি দেখাবো সেটা অবশ্যই কার্যকরী এবং আপনাদের সবচেয়ে বেটার এবং সব থেকে ভালো কোয়ালিটি যেটা বাজারে এখনও আসেনি সেটা আমরা নিজে নিজে তৈরি করেছি এই মেশিনটি, আপনারা দেখুন এবং এই ভিডিওতে আমি সব কিছু বলবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ঠিক আছে? আর আমি এই মেশিনটি দেখাচ্ছি আপনাদের, আপনারা মন ভরে দেখুন যে আমি আপনি অবাক হয়ে যাবেন এই নিজের হাতে এই মেশিনটি তৈরি করা। তো এটা হচ্ছে এই মেশিনটি, আপনি শুধু দেখতে থাকুন, এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এই মেশিনটি দেখতে পাচ্ছেন যে হালদার ইলেকট্রিক, এই মেশিনটি বাজারে আপনি কোথাও পাবেন না। তো এই মেশিনটি আমি তৈরি করেছি, তো এর কাজ, এর কি কি সব ধরনের এগুলো মেশিন আপনি পাবেন, অনেকে ইউটিউব ভিডিও এখনও করেনি, এটাই আমার ফার্স্ট ভিডিও, কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম কানেকশনের। তো এই মেশিনটি বলিনি এর কি কি রকমের কাজ, মানে কি কি ধরনের কাজ করবে এই মেশিনটি। তো আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান বা আপনি যদি কোনো স্টেজ প্রোগ্রাম যদি করেন তাহলে তার জন্য একটা অডিও রেকর্ড করতে হয়, সেই অডিও রেকর্ড সাউন্ড ফ্রেশ করার জন্য আপনাকে এই মেশিনটি প্রয়োজন হবে। তো আপনি এই মেশিনটি নিতে হলে তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন। তো এই মেশিনটির কাজ আমি এক এক করে বলবো। যে মিক্সার থেকে যে যে আউটপুট বেরোবে সেই আউটপুট এখানে দিতে হবে, এখানে দুটো আউটপুট আছে, এখানে দুটো আউটপুট মানে এখানে তিনটে আউটপুট আছে আর দুটো ইনপুট আছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন এই দুটো আউট, এই দুটো ইনপুট আর এই তিনটে হচ্ছে আউটপুট, ঠিক আছে? এখানে আপনি যদি মনো ঢুকান তাহলে এখানে আপনাকে মনো সাউন্ড দিবে। তো আপনি যদি এখানে স্টুডিও মানে কি দুটা আরএল কানেকশন আছে, তো আরএল ঢুকান, এখানে আরএল দিলে তো এখান থেকে দুটো আরএল বেরোবে, ঠিক আছে? মানে স্টুডিও সাউন্ড বেরোবে। তো আপনি বা কোনো ডিএসএলআর বা কোনো ক্যামেরা কোয়াডার যদি আপনি রেকর্ড করেন ভিডিও তাহলে তার জন্য আপনাকে আউটপুট থেকে আপনাকে 3.5 mm এর এখানে জ্যাক আছে, এখানে আছে 6.3। তো আপনি যেটা জ্যাক আপনার লাগবে সেই জ্যাকে আপনি কনভার্ট কানেকশন করতে পারেন। তো আপনি ডিএসএলআরে করবেন তো এখানে এখানে ডিএসএলআরের পিন দেওয়া আছে, তো এখান থেকে আপনি ছোট জ্যাক কিনে সেখান থেকে আপনি কানেকশন করতে পারেন। আর আপনার সাউন্ড যাচ্ছে কি যে যাচ্ছে না সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, এই লাইটগুলো আছে না, এখানে লাইটগুলো আপনার এখানে বাড়া মানে বাড়বে কমবে বাড়বে কমবে, ঠিক আছে? আর আপনি এখান থেকে এই মেশিন থেকে আপনি লাইভ শুনতে পারবেন, ঠিক আছে? এই মেশিনটি লাইভ শোনার জন্য আপনাকে এখানে হেডফোন কানেকশন সিস্টেম দেওয়া আছে, সেখান থেকে আপনি লাইভ শুনতে পারবেন। তো আপনার সাউন্ড কেমন হচ্ছে বা সাউন্ডটা ব্যাস বেশি না ভোকাল বেশি সেটা আপনি এখান থেকে শুনে সেটা আপনি কনভার্ট করতে পারেন। এখানে ভলিউম কমা বাড়ানোর সব রকম ব্যবস্থা রয়েছে এই মেশিনটিতে, তো কোনো ভয় নেই। এই মেশিনটি বাজারে নতুন, তাই আপনাদের সামনে এই ভিডিওটি আমি বানালাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধু বা বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? এই মেশিনটি নিতে হলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি অর্ডার করতে পারেন বা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে?